মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনা করছিলেন বাংলাদেশি তিন শান্তিরক্ষী। এ সময় পেতে রাখা বোমার আঘাতে পরপারে চলে যান তারা। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের শনাক্ত ও দ্রুত বিচারের পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। 4 অক্টোবর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পরপারে চলে যাওয়া বাংলাদেশি তিন শান্তিরক্ষীর পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া এ ঘটনায় আঘাতপ্রাপ্ত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি। বিবৃতিতে উল্লেখ করা হয়, মধ্য আফ্রিকান রিপাবলিক কর্তৃপক্ষকে ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের শনাক্তে কোনো ধরনের চেষ্টার কমতি না রাখার আহ্বান জানিয়েছেন মহাসচিব। তিনি মধ্য আফ্রিকান কর্তৃপক্ষকে রাতের ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন, যা শান্তিরক্ষীদের নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলে। এদিকে 5 অক্টোবর জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে পরপারে চলে যাওয়া তিন বাংলাদেশি শান্তিরক্ষী জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন ও শরীফ হোসেনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। এছাড়া আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতাও কামনা করেছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষীরা খুবই ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। যারা ঝুঁকি নিয়ে নিজেদের জীবন বিপন্ন করে এভাবে দায়িত্ব পালন করছেন এবং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন, জাতিসংঘ সবসময় তাদের পাশে থাকবে। বাংলাদেশ সময় সোমবার 3 অক্টোবর দিবাগত রাতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় এ ঘটনা ঘটে। এতে তিন বাংলাদেশি শান্তিরক্ষী পরপারে পাড়ি জমান। এ ঘটনায় একজন আঘাত পান।